আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো থেকে একশো উনিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে টুকে নিতে পারো দেখো প্রথমে কিছু অঙ্ক রয়েছে বাষট্টি থেকে ছেচল্লিশ বাদ দিতে হবে প্রথমটা করে দেওয়া আছে আমরা দ্বিতীয়তে যাব দেখো বিহ উপরে ছোটো আছে আর নিচে আছে বড়ো আছে তাহলে চারটাকে কেটে এখানে চোদ্দো বানাবো আর এটাকে কেটে সাতকে কেটে ছ বানাবো তাহলে চোদ্দোর থেকে নয় বার দিলে পাঁচ আর ছয়ের থেকে একবার দিলে পাঁচ একইভাবে এখানে এক রয়েছে তাহলে এগারো করে দেবো আর এখানে তিন কেটে এখানে আর চার কেটে তিন বানাবো তাহলে এগারোর থেকে আট বার দিলে তিন আর তিনের থেকে একবার দিলে দুই একইভাবে শূন্য আছে দশ বানাবো আর এখানে আটকে কেটে আছে সাত বানাবো তাহলে দশের থেকে পাঁচবার দিলে পাঁচ আর তিন তিনবার দিলে চার একইভাবে দেখো তিন ছোট্ট রয়েছে তাহলে ওখানে তেরো লিখবো আর এখানে ছয় কেটে পাঁচ বানাবো তো তেরো থেকে পাঁচবার দিলে আট আর আটের থেকে পাঁচ থেকে দুইবার দিল তিন একইভাবে দুই রয়েছে তাহলে এটাকে বারো করবো আর আটকে কেটে সাত বানাবো বারো থেকে সাত কাটলে হচ্ছে গত পাঁচ আর এদিকে সাতের থেকে ছয় বাদ দিলে এক একইভাবে এক আছে তাহলে এগারো আছে এগারো করব এখানে আর এদিকে চার আছে এখানে তিন বানাবো এগারো থেকে আট বার দিলে তিন এবং তিনের থেকে একবার দিলে দুই একেবারে শূন্য আছে ছোট আছে তার দশ বানাবো আর এদিকে হচ্ছে সাত আটকে কেটে সাত বানাবো দশের থেকে বার দিলে পাঁচ এবং সাতের থেকে তিন বাদ দিলে হচ্ছে চার হবে পরটা দেখো এখানে তিন আছে তিন কেটে আমরা তেরো বানাবো আর সাত ক্রে কেটে ছয় বানাবো তেরো থেকে হচ্ছে আট বার দিলে পাঁচ এবং ছয়ের থেকে বার দিলে এক শূন্য আছে তার দশ এবং নয় কেটে আট বানাবো দশের থেকে বার দিলে পাঁচ আর আটের থেকে দুই বার দিলে হচ্ছে ছয় দুই রয়েছে তাহলে এখানে বারো আর এখানে আট কেটে সাত তাহলে বারোর থেকে আট বার দিলে চার এবং আটের থেকে ছয় বার দিলে দুই তিন রয়েছে ছোটো তাহলে তেরো করব আর এখানে এক কেটে একটা কেটে দেবো তাহলে ছয় এখানে সাত সাত হচ্ছে ছয় করব তেরো থেকে আট বার দিলে পাঁচ এবং ছয়ের থেকে বাদ দিলে তিন তাহলে শূন্য আছে তাহলে এখানে দশ আর এখানে হচ্ছে নয় কেটে আট ছাত থেকে আট বার দিলে দুই আর এখানে আট মিলে লেখলে শূন্য একইভাবে দেখো শূন্য আছে তাহলে দশ লিখবো এখানে ছয় লিখবো তাহলে দশের থেকে আটবার দিলে দুই ছয় চলে শূন্য এখানে ছোটো রয়েছে তা দুই তার দুই কে বারো করবো আর এখানে চার কে চার কেটে তিন বানাবো তারা বারো থেকে বাদ দিলে চার তিনের থেকে দুই বার দিলে এক একইভাবে সাত রয়েছে সতেরো লিখবো আর এখানে আছে দুই কাটবো সতেরো থেকে নয় বার দিলে আট এখন দুই তিনগুলো শূন্য আর দেখো বলছে মণিপুরি উপকথা উচিত শিক্ষা একটা গল্পটি আছে এটা একটু তোমরা দেখে নিও আর এরপরে যে প্রশ্নটি আছে সেটা আমরা করে দেবো দেখো এরপর চলে এসে সি এবং সে দেখো এবং বল ওইটা হয় কি এটা টাইগার এটা কি হচ্ছে লায়ন মানে সিংহ এটা হচ্ছে ক্যামেল মানে উট আর এটা হচ্ছে অ্যান এলিফেন্ট একটা হাতি ওটা দেখো ম্যাচ কলম এ উইথ বি এ কলমের সাথে বিক্রমে দেখ ক্যামেল হচ্ছে উট উটের এর হচ্ছে হামস মানে কুচ রয়েছে তাহলে এখানে কুচ করবে লায়ন মানে লায়নের তা হচ্ছে মেন্স মানে হচ্ছে কেশর রয়েছে সুর রয়েছে ট্রাঙ্ক আর হচ্ছে টাইগার টাইগার হচ্ছে স্ট্রিপস মানে হচ্ছে চাকা চাকা দাগ রয়েছে এইভাবে তোমরা দেখো করে দিয়েছি এটা হচ্ছে তোমরা মিলিয়ে নাও ওয়ারটা বলছে দেখো লুক অ্যাট দ্য পিকচার ছবিটি দেখো এখানে কোন কোন প্রাণীর সাথে মিশ রয়েছে ইউ ক্যান সি দ্য বডি পার্টস অফ মেনি অ্যানিমেলস ইন দিস পিকচার নেম অফ আছে দেখো এখানে এলিফ্যান্ট হাতির পা রয়েছে বাঘের টাইগারের রয়েছে রয়েছে এখানে এখানে দেখো সিংহ তাহলে গায়ন লেখব এলিফেন্ট লিখবো জেব্রা এর হচ্ছে টাইগার দেখো পরে এখানে একটা গল্প আছে আমরা গল্পটা পার করে প্রশ্নগুলো আছে ওটা লেখবো দেখো হাতে কলমে যুক্ত বর্ণের ব্যবহার করে গল্প থেকে প্রথম পাঁচটি শব্দ খুঁজে নিয়ে লিখি তারা দেখো এখানে যুক্ত মানু কি আমরা শক্ত তালুক শ কয়তায় শক্ত আনন্দ সরে আনন্দ তবে ইচ্ছে রহস্যই চয় ছয় ইচ্ছে তবে কিন্তু দন্ত করে সি দন্ত নয়তা রহস্য স উময় করে সে সঙ্গে দুই নম্বর বলছে নিজের প্রশ্নগুলির উত্তর লিখি চোরোই পাখি কোথায় বাসা পেতেছিল তারা হচ্ছে বনের বড় জাম গাছে ডালে চোরোই ছানা ভয় পেয়েছিল কেন কারণ হচ্ছে হাতিটি জাম গাছের গায়ে পিঠ ঘষছিল যার জন্য গাছটি নড়ছিল এর জন্য তারা ভয় পেয়েছিল মা চড়ায় কীভাবে দুষ্ট হাতিকে জব্দ করেছে চলছে হাতির কানে ঢুকে দুই পাঁচ চার মা চড়াই শেষে হাতিকে কি বলল যে গায়ে জোর আছে বলে গর্ব করা উচিত নয় পরতৃম বলছে গল্পে কে গল্পে কে কী করছে তার নিচে ছকটি লিখি যেমন মা চড়াই এবং হাতি জাম গাছে বাসা বাঁধে বাসায় ডিম দেয় হাতিকে শাস্তা করে আর হাতির মধ্যে হাতি চড়াইয়ের বাসা ভাঙতে চায় হাতি চড়াইয়ের কাছে হার মেনে নেয় কি বলছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থ শব্দগুলি মিলিয়ে লেখো পছন্দ অপছন্দ ভয় সাহস দুর্বল সবল তীক্ষ্ণ ভোতা উচিত অনুচিত এইভাবে তোমরা দেখো আমি করে দিচ্ছি এটা মিলিয়ে নাও দেখো কি বলছে কিচমিচ চা চা ফুরুত এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলি ব্যবহার করি এই তিনটি শব্দ দিয়ে তিনটি পৃথক বাক্য বানিয়ে নিচে লেখো তাহলে এই শব্দগুলি কোন প্রাণী চড়াই পাখি করে তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে কিচি কিচিমিচি আছে খিদে বোঝাতে চ্যাঁ চা ভয় পেলে ফুরুত মানে উরা বোঝাতে এই তিনটি দিয়ে বাক্য খিদে পাখির বাচ্চারা কিচমিচ করে চ্যাচা ভয়ে পাখির ছানারা চেচ্যা করে ফুরুত পাখিরা ফুরুত করে উড়ে গেল দেখো পরের পেজে সি দা পিকচার ছবিটি দেখো এখানে দেখো একটি কাক হচ্ছে দেখো নোংরা তুলছে তারপরে দেখো এ ক্র ইজ পিকিং থিংস কাকটি কোনো একটা জিনিস তুলছে সেখান থেকে দেখো এ পিজিওন ইজ ক্যারিং এ লেটার পায়রা ঠিক হচ্ছে চিঠি নিয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে দেখো এটা একটা দোয়েল পাখি হচ্ছে কি কিছু কীট কীট পতঙ্গ খাচ্ছে ড্রাঙ্গ ইজ ইটিং ইনসেক্ট দোয়েল পাখি পোকামাকড় খাচ্ছে দেখো পাখিটি গান করছে এ বুলবুল ইজ সিঙ্গিং পাখিটি গান করছে সে দেখো এবং বলো দ্যাট ইজ এ কুকু ওইটা হলো হচ্ছে কোয়েল পাখি দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার ওইটা হচ্ছে নীলকণ্ঠ পাখি দ্যাট ইজ এ প্যারট ওইটা হচ্ছে টিয়া পাখি দ্যাট ইজ এ ফিশার ওটা হচ্ছে মার্চাঙ্গা পাখি দ্যাট ইজ এ পিকক ওটা হচ্ছে ময়ূর পাখি দ্যাট ইজ এ ওয়াকটেল ওটা হচ্ছে দোয়েল পাখি ওটা হচ্ছে দ্যাট ইজ এ ম্যাকপিক রবিন ওটা হচ্ছে গায়ক পাখি দাদা বললো সব ছবিগুলি ঠিক মতো সাজিয়ে সব পশু পাখি আঁকো এবং আমরা আঁকতে চেষ্টা করি ছবি কিসের মতো দেখতে হয়েছে তা ফাঁকা করে লিখে ছবিগুলি রঙ করি দেখো প্রথমটা হচ্ছে কুকুরের মতন লাগছে তাহলে ডগ ডিওজি জি ডগ এটা খরগোশের মতন লাগছে তাহলে র্যাপিট দেখো পরে হোর্নের মতো লাগছে এটা ডিয়ার এরা হচ্ছে দেখো মাউস ইঁদুরের মতো লাগছে তার জন্য হচ্ছে মাউস দেখো এটা কাকের মতন লাগছে তার হচ্ছে ক্রো সি আর ও ডবলু ক্রো এরা হচ্ছে প্যাচার মতন লাগছে দেখো আউল ও আউল ও ডাব্লু এলআ পটা কি বলছে দেখো সি দ্য পিকচার্স অফ দ্য বার্স রাইট দেয়ার নেম দেখো এখানে দেখো এটা টিয়া পাখি প্যারট পি এডবআ আর ও টি প্যারট এরা দেখো কোয়েল পাখি এটা সি ইউ সি কে ডবল ও ওয়ার্ড আছে দেখো একটা ময়ূর তাল পি কক ইস দ্যাবস ইউজ দা হেল্পের সাজেস্তানগুলি পূরণ আমি করে দিয়েছি প্রথমে একটা ডি বি এ সি করে দেবে বার্স হ্যাভ উইংস পাখিদের আছে ডানা আছে বার্স ইট দ্য পাখিরা আছে ঠোঁট দেখায় বার্স লিভ ইন নেস্ট পাখিরা হচ্ছে কি বাসায় থাকে সাম বার্স ক্যান সিং সুইট সং কিছু পাখি হচ্ছে সুন্দর গান করে তারপরে দেখো বলছে কালার দ্য পার্ট দ্য পাখিটি এখানে ছবি দেওয়ার আছে এটা তোমরা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো একটু রঙ করে নেবে আর পার্টটা বলছে দেখো ড্র দ্য পিকচার অফ দ্য পার্ট কালার এটা একটা ছবি এঁকে তারা রং করো তো আমার সকল ছোট্ট ছাত্র ছাত্রছাত্রীদের দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো সাত থেকে একশো উনিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যাচকতার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপর চলে যাবো একটি নতুন পর্বতে আর যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো